একটু ফুলের দোকানে বসি, দোকানদারি ও 1045 ভিড়ে ভিড়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। নতুন একটা দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন অনেক বেলা হয়ে গেছে, দাঁড়াও দেখে নি, 11:30 মতো বাজে। এই দেখো প্রায়দিন আমি বেশিরভাগই আমি সকালেই ভিডিওটা শুরু করি, কিন্তু এখন 11:35 বাজে, জানি না তোমরা দেখতে পেলে কিনা ঠিক মতো। তা আমার স্নান পুজো সব কিছু দেওয়া হয়ে গেছে, সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। সকাল মানে 11:30 মানে বুঝতেই তো পারছো, এমনকি টিফিনও করা হয়ে গেছে। টিফিন ডিম টোস্ট করেছিলাম, আমাদের ওকে দিলাম, ছেলেকে দিলাম, আর আমি একটু মুড়ি খেয়েছি। এখন আমি ঝটপট করে রান্না করছি, আর রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ আমি একটু বেরোবো। আর কোথায় যাব তোমরা সাথে থাকো দেখতে পাবে। চলো আমি তাহলে ঝটপট গিয়ে রান্নাটা সেরে ফেলি। আর আমার এই ভিডিওটা যারাই দেখছে, সেই বন্ধুরা আমার দূরে থাকুক কাছে থাকুক, সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা। তাহলে ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্লিপ করে দেখো না, তাহলে কিন্তু মিস করবে। আমি আগে ঝটপট আমার চিংড়ি মাছ ভাজা বসানো, লাইট অফ করে দিই, এঁচোড় রান্না করব। এঁচোড় বলে না ইঁচোড় বলে জানি না, মানে অনেকে যে যেটা। এখানে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে দেখো এই যে এই দেখো চিংড়ি মাছ ভাজা হচ্ছে। চিংড়ি মাছ তো জানো কড়াইতে যে দিয়েছে কান্না কাটি করে এইটুকু হয়ে গেছে, চিপকু চিপকু হয়ে গেছে এই যে। আর এই যে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, মানে এক জায়গায় যাবো তাই ঝটপট করে নিয়েছি। ঠিক আছে রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি, তোমাদের ব্যাগে দেখাতে পারলে দেখালাম, তাহলে একেবারে যেখানে যাচ্ছি সেখানে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, রান্নার মাঝখানে আবার একটু আটা নিচ্ছি, একটু রুটি করব। আর কেন করছি রুটিটা সেটা তোমাদের পরে বলবো, এই টাইমে তো আমি রুটি করি না রান্নার মাঝখানে, কিন্তু ভাতটা হতে থাক, আমি ততক্ষণে আটাটুকু মেখে নিই। অল্প আটাই মাখলাম, মানে মাখবো, মাখলাম না এখনও, একটু নুন দিয়ে দিই। ঠিক আছে আটাটা মেখে নিই। এই যে ফুল দিয়ে ডাল বসিয়ে দিয়েছি পাতলা করে। আর এখন রান্না করতে করতে মনে মনে ভাবছি যে বন্ধুদের তো বললাম কোথায় যাব, চলো দেখতে থাকবে, কিন্তু থাম্বনেল টাইটেলে তো দিয়েই দেবো যে কোথায় যাচ্ছি, তারা তো বুঝেই ফেলবে। ডাল হয়ে গেছে, এবার ইঁচোড় বসাবো, ইঁচোড় ডাল আর ছেলের জন্য একটু চিংড়ি মাছ খাবো, ব্যাস এই রান্না। আর কিছুটা শাক ভাজা, থোর, এই আওয়াজে কিচ্ছু শোনা যায় না, থোর যে ভাড়ালি যেটাকে বলে, সব এগুলো ফ্রিজে আছে, ওই একটু গরম করে ঘুরে নেবো, ব্যস হয়ে যাবে। কোথাও যাওয়ার থাকলে রান্নাটা ঝটপট সেরে নিলে ভালো, আর যাওয়ার কিছুক্ষণ আগে রুটিটা করবো। আর রুটিটা একজন বিশেষ একজনের জন্য নিয়ে যাব, সেটা তোমরা সাথে থাকো দেখতে পাবে। এঁচোড় দিয়ে চিংড়ি মাছে আমি কিন্তু পেঁয়াজ রসুন দিলাম না, মানে জিরে, গরম মশলা, ঘি এগুলো দিয়েই রান্না করলাম, আর তোমাদের শেয়ার করতে পারলাম না, তোমাদের তো বললামই আমি এক জায়গায় যাব, ঝটপট রান্না করে খাওয়া দাওয়া করে নিলাম। এই যে রান্না বান্না হয়ে গেছে, এখন ঝটপট করে রুটিগুলো বানিয়ে নিই, তারপরেই বেরোবো। খুব তাড়াহুড়া করে রুটিগুলো করছি কারণ অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে, এর জন্য তাড়াহুড়া করছি। দেখো না খাওয়া দাওয়া কিন্তু শেষ, আর এই যে বেরিয়ে পড়লাম, আর অটোর সামনে বসা আছে আমার তিনতলা এক ভাড়াটে বোন আছে, ও আর আমি গেছি, আমরা দুজনেই গেছি। এখানে হচ্ছে আমরা যাদবপুর থেকে অটোতে উঠেছি, আর এই যে দেখো আমরা কোথায় চলছি, এই যে আমরা গড়িয়াটা শপিং, আমরা গড়িয়াটা 34 সেন্ট, গড়িয়াহাটা 34 সেল, 100 এখান থেকে গেলে দেখতে দেখতে যাওয়া যায়, আমরাও দেখছি তোমাদেরও দেখাই। ১০০ ১০০ ১০০
বলেছে তুমি ওই বাড়ি ঠিক কেমন আসবে। আজকে কিন্তু আমি বেশি অত ভকভক করব না, তোমরা দু চোখ ভোরে শুধু দেখে নাও। যারা ঘরে বসে সেল মিস করছো তারাও দেখে নাও গড়িহাটার সেল। আর হ্যাঁ, তবে এখন কিন্তু রাস্তায় বসে আর সেলটা নেই, গড়িহাটা পাশে রাস্তার পাশে যে দোকানগুলো ছিল সব টিনের ছাউনি করে দিয়েছে। আর গড়িহাটার সেল যদি না দেখা হয় তাহলে কী দেখা হবে বলো? মানে এমন কোনো জিনিস নেই যে এখানে সেল হয় না। জামা কাপড়, ব্যাগ, জুতো, মানে কি আর বলবো। আমরা কিন্তু সবে এসেছি, আমাদের সঙ্গে পুরো গড়িহাটটা ঘুরে দেখো। আর তোমাদের সবার মনে কৌতূহল আমি তাড়াহুড়া করে রুটি কেন নিয়ে আসলাম। হ্যাঁ, রুটি, আর আমি এটি অটো করে যেখানে নেমেছি সেখান থেকে পেয়ারা নিয়েছি। আর এই রুটি পেয়ারা কার জন্য নিয়ে যাচ্ছি? চলো এগিয়ে যাচ্ছি, এক বিশেষ জন আছে এই গড়িহাটা, অবশ্য আমার পুরনো বন্ধুরা জানে। আগে সেখানে গিয়ে দেখা করি, তারপরে কোথায় যাচ্ছি, শপিং করছি, কি করছি সব তোমাদের দেখাবো। এই দেখো, দেখতে পাচ্ছ দোকানগুলো, দেখতে থাকো। বন্ধুরা, পুরো গড়িহাটটা ঘুরিয়ে দেখাতে তোমাদের কিন্তু একটু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই কেউ কিন্তু ভিডিওটা কেটে কেটে দেখো না, পুরোটাই দেখো। তাহলে পুরো গড়িহাটটা চক্কর দিয়ে তোমাদের ঘুরিয়ে দেখাবো। এই দেখো বাচ্চা মেয়েদের ড্রেস, কি দারুণ লাগছে। চলো এবার দোকানটা দেখাই। এই যে আসবো না করে আবার চলে আসলাম। ওই যে আমার মা বসে আছে, মায়ের দোকান। কি ভালো লাগছে না স্বপ্ন এখন? যাতে কত সময় লাগে বলতো। এই এটিএম কোথায়? এখানে সামনে, মানে ওই পাড়টায় যেতে হবে। ও ও মানে ডিউটিতে গেছিল, তারপরে আড়াইটার সময় বলে দিদি চল, আমি চল। না না বসতে হবে না, ভালো আছো? না না বসো তো। দেখো আমার মা কি সুন্দর দোকানদারি করছে, প্রত্যেক দিন সকালে এসে এই দোকানটাকে পুরো সাজায়। আগে মানে ফুটে বসতে হতো, কিন্তু এখন ওই যে স্টলগুলো করে দিয়ে, স্টল মানে কি, ওপরে টিনের ছাউনি দিয়ে দিয়েছে। আর এইসব দোকান তো যত সাজাবে তত মানে কাস্টমারের চোখে পড়বে, তাই না? খুব সুন্দর করে মা একেবারে দোকানটাকে সাজিয়ে, দেখো না। আর আমরাও গেছি, মার কাস্টমার মানে ছিল, তাই মার সঙ্গে দাঁড়িয়ে দু মিনিট কথা বলতে পারিনি। তারপরে আমরা মাকে মানে একটু দাঁড়িয়ে থেকে তারপর আমরা শপিং করতে বেরিয়ে গেছিলাম। আসে মানে গড়িহাটা আসলেই আগে মার সঙ্গে দেখা করি, আর মাও যদি শোনে না আমরা আসবো, মাও মানে অপেক্ষায় থাকে। কিন্তু আজকে আর মাকে ফাইনাল বলতে পারিনি আসবো কি না। আর এই যে মায়ের দোকানের পাশে একটা ব্লাউজের দোকান, এটাও একটু দেখে নিলাম, মানে ছিল না, এই দোকানটা নতুন হয়েছে। এক একজন আগে যেসব জিনিস বিক্রি করতো এখন সব চেঞ্জ করে অন্য জিনিস বিক্রি করে। আর গড়িহাটাই ডিসিএমের এখানে যে মুরলীধর গার্লস কলেজ, ওই কলেজেই আমি পড়তাম। আর এই দেখো মাকে দিচ্ছি এই যে প্লাস্টিকটা, এর মধ্যেই কার জন্য এনেছি বলো তো? মায়ের জন্য রুটি নিয়ে এসেছি, আর ইচর করেছিলাম একটু নিয়ে এসেছি। মা তো ডায়াবেটিসের পেশেন্ট, আর এছাড়াও মা ভাত, ভাইয়ের বউ ভাত রান্না করে দিয়েছে, মাকে সকালে রান্না করে দেও, মা সেই খাবারটা নিয়ে আসে, মা দুপুরে ওটা খেয়েছে। তা আমি তার দুপুরে আসিনি, আমি এসেছি বিকেলে, এবার মানে বিকেল হতে যায়।
বুঝলে তো, তাই রুটিটাই নিয়ে এসেছি। আর যেদিন আমি সকাল সকাল যাই তখন মার জন্য আবার ভাত করে নিয়ে যাই একটু, কিন্তু এবার আর সকালে যাওয়া হলো না। ওই বোনটার সঙ্গে কথা ছিল সকালে যাব, তারপরে ওর ডিউটি পড়েছিল, ও আবার ডিউটিতে গেল, ডিউটি থেকে আবার তাড়াতাড়ি করে চলে আসলো, তারপরেই আমরা বেরিয়েছি। আর এখন শপিং করতে যাওয়ার আগে মাকে রুটিটা দিয়ে এসে দেখো না, আমরা আইসক্রিম খাচ্ছি। আর ওই বোন আইসক্রিম কিনতে গিয়ে বলে, দিদি কী আইসক্রিম খাবে? আমি বলছি তুমি বরফের আইসক্রিম কেন, গরম লেগে গেছে। এবার এই যে খেতে খেতে আমরা ঘুরতে চলে এসেছি খুঁজতে খুঁজতে কলকাতা বাজার। এ স্বপ্না এবার না ধরো, তুমি ধরো, আমি যাচ্ছি এদিকে। এই দেখো এম বাজার, এম বাজার এখন ঢুকবো, আর এখানে আছে বাজার কলকাতা। আইসক্রিম খাওয়ার জন্য দেরি করছি, আইসক্রিম খাওয়া শেষ হবে ব্যাস ঢুকে পড়বো। ও এই গোলগোল আছে, যেই এম বাজারের ভেতরে ঢুকেছি। আর বলো না, সেই মিউজিক শুরু হয়ে গেছে, তাই এখানে আমার বকবক তোমাদের শুনতেই হবে। আর দেখে নাও বন্ধুরা, দেখো মানে কত রকম ভ্যারাইটিস জিনিস, মানে এইখানে আসলে কি বলো তো, শপিং করো আর না করো চোখ জুড়িয়ে শুধু মানে দেখার জিনিস আছে। আর আমরা সব মানে দেখেছি কিনেছি, কিন্তু কেনাকাটি করতে করতে মানে এক এক সময় ভাবে কি, যেটা কিনেছি ওটা ভালো লাগছে না, বরঞ্চ ওটা বাদ দিয়ে আবার অন্য একটা কিনি, এই রকম করছি। একবার ওপর একবার নিচ এরকম মানে। আর সবথেকে কী বলতো কষ্ট, সবথেকে ঝামেলা হচ্ছে বিলিং করাটা, কী লাইন কী লাইন সে বিলিংয়ের এখানে। তাই এই যে ওপরে আবার এম বাজারের নিচ থেকে আবার ওপরের দিকে উঠে আসলাম, এখানেও দেখি মিউজিক, তাই একটু ভয়েস দিলাম, এইবার দেখলাম মিউজিকটা নেই। উঠে গেলাম এবার তিনতলায়, তিনতলার মধ্যে রয়েছে দেখো না তোমার এই যে মেয়েদের সালোয়ার কুর্তি, আরও নানা রকম জামা কাপড় রয়েছে সব মেয়েদের, মানে এক একটা ডিপার্টমেন্ট এক একটা মানে এক একজনের, বাচ্চাদের কোনোটা মেয়েদের কোনোদের কোনোটা ছেলেদের এরকম আর কি। আর দেখেই তো তোমরা বুঝতে পারছো আমার বকবক তো তোমাদের শুনতেই হবে, কারণ বাবারে বাবা কী পরিমাণে গান। তবে ভাল লাগছিল, ঠান্ডা এসির হাওয়া, তার মধ্যে গান মিউজিক, আর তার মধ্যে আবার নিত্য নতুন এক একটা পোশাক, খুব ভালোই লাগছিলো। তা আমরা বেশ হাওয়া ঠাওয়া খাচ্ছি, কিন্তু আমাদের সেরকম পছন্দ মতো হচ্ছে না। তা আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা এবার নাহলে বাজার কলকাতায় যাই, সেখান থেকেই নেবো, পাশেই তো আছে। তো ও বললো চল দিদি। এবার হাঁটতে হাঁটতে দেখি কি জানো, বাচ্চাদের কী সুন্দর কিউট কিউট জামা কাপড়। আর দেখলে না বাচ্চাদের জামাগুলো দেখলে দেখবে, যতই না কেন সামনে যদি থাকে মনে হয় কি একটু ধরে দেখি। তাই আবার এই যে এখানে এগুলো দেখতে দেখতে হঠাৎ বাচ্চাদের জামাগুলো চোখে পড়ল, তাই ওখানে গেলাম। আর তখন মনে পড়ে গেল ছেলেকে ছোটোবেলা সে কত মানে রকম জামা গেঞ্জি কিনে দিতাম, এখন তো বেরিয়েছি তাই বললো মা কিনে এনো না কিন্তু অনলাইনে অর্ডার দেবো। বাবা কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পুচকি পুচকি, আমাদের এত ছোট বাচ্চাও নেই, কি ভালো লাগে। এইরকম একটা বাবু নিয়েছিলে না, এইরকম হ্যাঁ। এবার কলকাতা বাজারে ঢুকলাম, ওপরে যাবে আবার আমার বকবক শোনো। এবার আমরা এই মানে ফ্লোরে দেখে যাচ্ছি ওপর ওপরের দিকে, আর এই যে এই দুজনকে দেখতে পেলাম, এই নায়ক নায়িকা দুজনকে বেশ কিউট লাগছিল না, হলুদ পাঞ্জাবির সঙ্গে, আর ওই মেয়েটাও পরেছে বেশ নীল রঙের চুড়িদার, বেশ মানাচ্ছে। এখানে যে
দেখছি নানা রকম মেয়েদের টপ, তারপরে হচ্ছে তোমার পাটিয়ালি প্যান্ট এগুলো। আর এই বোন ওরা তো ডিউটি করে, ওদের তো এই সমস্ত গেঞ্জি প্যান্ট হেন দরকার, কিন্তু সেরকমভাবে আমরা পাইনি। তবে তার এখান থেকে কিছু কিনেছিলাম, আমরা কেনাকাটি করেছি, এখানে ছিল, ভালো ভালো ছিল, আর দামটাও বেশ খুব একটা বেশি ছিল না, কিন্তু এম বাজারে না সেরকম পছন্দ হলো না। এখানে কালারগুলো দেখো, এই যে একটা মানে ড্রেস, মানে একটা ফ্রক, দারুণ কালার, পিঙ্ক কালারের ছিল, আর পিঙ্ক কালার আমার খুব পছন্দ। আর এখানে মেয়েদের ছোট্ট ছোট্ট এই যে ড্রেসগুলো এত ভালো লাগছে। আর আমাদের সব মেয়েরা বড় হয়ে গেছে, আমাদের মেয়ে বলতে আমার ভাইয়ের মেয়েটাই তো আছে, আর নেই কেউ। আর সবাই যে সব কিছুতেই অফার দিয়েছে, কোনোটা 20%, কোনোটা 40%। দেখো এই যে ভদ্রলোকও বাচ্চাদের মেয়েদের জামা নিয়ে যাচ্ছে, অনেক জামা কাপড়ের মানে অভাব নেই, যার যেটা পছন্দ। তারপর আবার একটু শাড়ির কাছে আসলাম, আমি চলো শাড়ি দেখি, কিন্তু শাড়ির এখানে দেখি কেউ নেই, শাড়ি সাজিয়ে ঠাজিয়ে রেখে নেই। তারপরে এদিক ওদিক তাকিয়ে আমরা বললাম চলো আমরা অন্য জিনিস কিনতে থাকি। শাড়ির সামনে গিয়ে একটু দেখলাম, দেখে কেউ নেই, আর আমাদের খুলে কে দেখাবে বলো? আসলে এত বড় মল কে কোথায় রয়েছে ছড়ানো ছিটানো? তুমি পছন্দ করো, তারপরে তোমার গিয়ে বিলিং করো, কিন্তু শাড়ি টাড়ি একটু খুলে না দেখালে ভালো লাগে বলো? এই জন্য আর নিলাম না, শাড়িয়ে নিতামও না। দেখো বিল করার এখানে ভিড় হয়ে গেছে, বিল করার এখানে এত ভিড় যে ও বিল করছে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, প্রচণ্ড ভিড়। দেখো যত মানে সন্ধ্যা হচ্ছে আর ভিড়ে ভিড়। মাকে মার সঙ্গে একটু দেখা করে আবার চলে এসেছি এখানে, এবার আমার মার কাছে যাব। মা তখন দোকানে কাস্টমার ছিল, কথা বলতে পারেনি। আর ওটা হচ্ছে আমার মায়ের দোকান, দড়িহাটা মানে ওই মোড়টায় আসলেই ওই জায়গাটা মনে হয় এসে কি জায়গাটা অপোজিটের দোকানটা, তার অপোজিটেই আমার মায়ের দোকান। বাবা ভিড়ে ভিড়, দেখো যত সন্ধ্যা হতে যাবে আর তত ভিড় হবে। এই 100 টাকা করে ব্যাগ, বাবা ওই পারে যাবে। এদিকে আসো, এই যে ট্রেডার্স অ্যাসেম্বলির কাছে চলো না, আমার কাছে আছে। এখানে দেখি না তো পর্দা, এই ড্রেসটা দেখো এত সুন্দর কালারটা, না কালারটা কিন্তু কি সুন্দর ফুটেছে। এবার আমি না দূর থেকে দেখতে পেলাম, দেখতে পেয়ে একটু সামনে এসে তারপরে দেখলাম না জর্জেট জাতীয়, একদমই পাতলা, ভেতরে কাপড়টাও খুব পাতলা। তারপরে আমি আর নিলাম না, বলছি না এ মানে কাপড়টা যদি একটু ভালো থাকতো, কালারটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। আর এখানে এই যে আরও অনেক রয়েছে, কিন্তু ওটাই আমার বেশি পছন্দ হলো আর নিলাম না। বাবা এখানে জুতোর সেল দিয়েছে, সব কিছু একটু একটু করে রেখে দিই, ওখানেও জুতোর সেল। আমার মেন যেটার বড় যে আসলাম ওই, এছাড়া আমার কিছু কেনার মায়ের কাছে যাব, তাই একটু ঝালমুড়ি আর হচ্ছে ওই বোন কী করলো ঝালমুড়ি নিল, তারপরে চিকেন 65 এগুলো সব কিনে নিল, এবার দোকানে চলে এসেছি। তোমার খাওয়াবে বললে আনছে, আচ্ছা একটু ছিঁড়ে খাও তারপর পরে খেও চিকেন 65। হ্যাঁ গরম গরম খাও, গরম গরম খাও, দুই দিক থেকে কামড়াবে। এই যে আমাদের দোকানের সামনে বসে
খাচ্ছি চিকেন 65, নাম জানি না, বোন খাওয়ালো তাই খাচ্ছি। চলো মায়ের দোকানটা সামনে থেকে দেখাই। এই দেখো একদম ভর্তি, এই সূর্যমুখীটা দেখো কত বড়। কোনোদিন আমি সন্ধ্যা পর্যন্ত দোকানে থাকতে পারি না, তা আজকে এসছি দেরি করে। মা গেছে আরও গোডাউনে, আরও মানে ফুল টুল আছে, সেই ফুলগুলো আনতে গেছে। আর আমার টেবিলের যে ইটা আছে ফুলদানিটা সেটা নষ্ট হয়ে গেছে, তাই এই ইয়েলো কালারের এটা নিলাম। আর ফুল টুল মা দিতে চাইছে, আমার ঘরে যা ফুল টুল সবই তো মায়েরই দেওয়া, মানে আমাদের দোকানেরই। এই দেখো এই ফুলগুলো দেখো কি দারুণ ইয়েলো কালারটা, এখানে বাবা। আমি একটু ফুলের দোকানে বসছি, দোকানদারি করি। কি লাগবে কি লাগবে বলো? এই দেখ এই একটা কালার, হ্যাঁ এই একটা কালার, আর এই একটা কালার। এগুলো তো উঠটা যায় গো মা, সাইড দিয়া উঠক যা, যে কদিন ওইটা হলুদটা কালার হলে এইটা ভালো লাগে। আমাদের ঘরে যে টেবিলের পাতা হলুদটাই তো, আমার গোলাপির সাথে হলুদটা মানাবে ভালো। আমি বিক্রি করবো, এই যে লাগবে নাকি? দোকান ছিল বলে বসে বেশ একটু আরামে খেয়ে নিলাম, ঠান্ডা জল, স্প্রাইট, তারপরে চিকেন 65, আর ওই ঝালমুড়ি পুরো নেতিয়ে ছিল জানো তো। আর কি বলতো, মানে আমরা তো তাও একটু খেয়েছি, আর ওই বোনটা কী করেছে, না খেয়ে ডিউটিতে গেছে, প্লাস এসে আবার আমার ঘরে একটু বসেছিল। আমার আর খেয়াল নেই যে ওকে দুটো ভাত খেতে বলবো, ওই অবস্থায় আবার ও তাড়াহুড়া করে আমার সাথে বেরিয়ে এসছে। যাই হোক, এখন আমরা মানে বেরিয়ে আসছি মায়ের দোকান থেকে, আর মার সঙ্গে দেখা করলাম, আর দেখা করবো না। এবার এই যে এখান থেকে আমরা এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। কটা বাজে? সাড়ে ছটা তো বন্ধ কর, বন্ধ কর। সাড়ে ছটা বাজে, বেনারসি এইমাত্র কিছুক্ষণ আগে এসছি, এইমাত্র বলবো না প্রায় 9টা বাজতে যায়, এখন আমরা এসছি 8টায়। আসার সময় অটো পাওয়া মানে খুব মুশকিল, গড়িয়াহাট থেকে মানে গোলপাড় থেকে যাদবপুর পর্যন্ত অটো, আর যাদবপুর থেকে আমাদের এখানে অটো হতে ওটা পেতেই দেরি হলো। আর বাবা কি শরীর অস্থির লাগছে, একদিন বেরিয়ে এইরকম অস্থির। আর আমার মা দেখো রেগুলার যাচ্ছে, সকালে যাচ্ছে রাত্রে আসছে, আর চৈত্রি মাসে তো মানে ছুটি নেই, চৈত্রি মাস আর পুজোতে রবিবারও ছুটি নেই। আর দেখলে তো কি সুন্দর করে আমার মা দোকানে ফুল দিয়ে সাজিয়েছে, দোকানে কিন্তু কোনো কর্মচারীও নেই। আর আমি তো কারখানায় গেলাম না, আমাদের আমার সঙ্গে যে বোনটা গেছিলো ও আবার মার সঙ্গে গিয়ে, আমি যখন দোকানে বসাছিলাম ও আবার কারখানায় গিয়ে দেখে এসছে যে আমার মা যে কারখানায় ফুল রাখে ওখানে আরও ফুল রয়েছে, কারণ সবগুলো তো একা মানে অত সাজানো যায় না। তা যাই হোক, গড়িয়াহাটা গেলে কিন্তু অবশ্যই আমার মায়ের দোকানে যেও, যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই যে আমার মায়ের গড়িয়াহাটার দোকান আছে। ভাই তো নেই, তোমাদের বলেছি একটা ভাই ছিল আমার, মারা গেছে, বাবাও নেই, মা তিন বোন আমরা, তা তিন বোন মোটামুটি দেখো যা আছি তা মোটামুটি মার কিন্তু হয়ে যায় যে আমরা সবাই কিছু কিছু করে দিলে, কিন্তু না, ওনার সংসার আছে, নাতি ছেলের ঘরে, নাতি ছেলের ঘরে নাতনি এরা রয়েছে, এই জন্য বলে কি না আমি যতদিন পারি কাজ করি না।
ঠিক আছে বন্ধুরা, ওই সমস্ত কথা বলতে গেলে খুব কষ্ট লাগে। আর মায়ের ওই দৃশ্য গিয়ে না দেখি তো খুব কষ্ট, গরম, ওখানে পাখা টাকা লাগিয়ে নিয়েছে, কিন্তু মার আবার অভ্যাস হয়ে গেছে। মা বললো না সবার মধ্যে থাকি, আমি অনেক ভালো থাকি। যাই হোক, আজকে ব্লগটা শেষ করছি। আর কী কী কেনাকাটি করেছি অবশ্যই তোমাদের দেখাবো, কিন্তু নিজের কিচ্ছু কিনিনি, ছেলেও কিচ্ছু কিনতে বারণ করেছে পয়লা বৈশাখ উপলক্ষে, বলছে মা অনলাইনে কিছু অর্ডার দিয়ে দেবো। আর আমি ঘরের কিছু কিনতে গেছিলাম টুকিটাকি, সেগুলো এনেছি, সেগুলো তোমাদের পরে দেখাব অন্য একদিন। আজকে আর না, ঘর এলোমেলো হয়ে রয়েছে, সব ছড়ানো ছিটানো, এখন একটু বসে নিই। আজকে ভিডিও আমার 7:30 পোস্ট করতে পারিনি। যাই হোক বন্ধুরা, রাখছি। আজকে ব্লগটা যদি এতটুকু ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার মায়ের দোকানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চলে যাবে গড়িয়াটা গিয়ে শপিং করে নিয়ে আসবে। রাখছি, সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।